যুদ্ধের ডঙ্কা বেজে গিয়েছে আগে। ইউক্রেনের মাটিতে রুশ মার্কিন সেনাদের দাপাদাপি ক্রমশই বাড়ছে, হুঙ্কার ছড়াচ্ছে দুই পক্ষই। নিরাপত্তার স্বার্থে এবার ইউক্রেনে বসবাসকারী মার্কিন নাগরিকদের চরম সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার রাতে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বাইডেন স্পষ্ট জানিয়েছেন, আমেরিকানদের এখনই ইউক্রেন ছেড়ে চলে আসা উচিত। তার আরও আশঙ্কা, এই মুহূর্তে বিশ্বের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের পরিস্থিতি, সেখানে যে কোনো সময় যা খুশি ঘটে যেতে পারে। বাইডেনের এই সতর্কবাণীর পর যুদ্ধের আবহ আরও খানিকটা উস্কে উঠছে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। এই অবস্থার মাঝেই আবারও কোয়াড বৈঠকে অংশ নিচ্ছে গুরুত্বপূর্ণ চার দেশ। প্রসঙ্গত, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার মতো যুযুধান দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অস্ত্রে শান দিতে নেমে পড়েছে। এক্ষেত্রে রাশিয়ার তৎপরতা বেশি। ইতিমধ্যে ইউক্রেন সীমান্ত মোতায়েন বহু রুশ সেনা। আমেরিকা এখনই সেনা পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে, তবে পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলছে ওয়াশিংটন। ডিজিটাল ডেস্ক, হাই নিউজ নেটওয়ার্ক।